আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের এসএসসি সাধারণ গণিতের পরিমিতি 16.3 অনুশীলনের বৃত্তের যদি ব্যাসার্ধ দেয়া থাকে সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল কী, এটি তোমরা অষ্টম শ্রেণীতে শিখে এসেছিলে, সেটা একটু আগে আলোচনা করব। লক্ষ্য করো যে বৃত্তের আমরা যদি ব্যাসার্ধ আর পাই, আমি একটা আনুমানিক চিত্র এঁকেছি, ও কেন্দ্রবিষ্ট দেখো একটি বৃত্ত যেখানে ও এ সমান আর একক, তো সেই ক্ষেত্রে তোমরা একটু দেখো যে বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি পাই আর স্কোয়ার বর্গ একক, এবং বৃত্তের পরিধি জানি 2 পাই আর একক। কিন্তু 16.3 অনুশীলনী এই চ্যাপ্টারে, এই অনুশীলনীতে তোমরা সাধারণত দেখবে যে একটি সূত্র আছে যেটি উচ্চতর গণিতের সাথে মিল, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে রেডিয়ান কোণ বলে। সো হায়ার ম্যাথের 8.1 এর সাথে যদি একটু কম্পেয়ার করি, তাহলে দেখো যে ও এ সমান, এখানে আমি ব্যাসার্ধ বিবেচনা করছি এবং এই ব্যাসার্ধ আমরা ও এর সমান করে এ বি যদি আমরা এঁকে নিই, তাহলে এ বি যে একটি চাপ পাচ্ছে চাপকে এস দ্বারা প্রকাশ করছে। সুতরাং আমরা বলতে পারবো বৃত্তীয় কোণের পরিমাণ যেটা থিটা কোণ, এখানে থিটা দিয়েছে, সুতরাং চাপ বাই ব্যাসার্ধ, এখানে চাপ এ বি সমান এস আমরা ধরেছি, এবং ও এ সমান আমরা যদি বলি ও এ সমান ও বি, এখানে ব্যাসার্ধ আর। সো আমরা বৃত্ত কোণের পরিমাণ উচ্চতর গণিতের সাথে যদি একটু কম্পেয়ার করি, থিটা সমান এস বাই আর, এখান থেকে আমরা আড়াআড়ি গুণ করলে আমরা কী পাবো দেখো তো, এখানে আড়াআড়ি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এস সমান আর থিটা, বা এখান থেকে যদি শুধু আর রাখতে চাই আমরা একান্তকরণ করলে পাবো এস বাই থিটা। বাট বৃত্ত কোণের পরিমাণ এটি কিন্তু উচ্চতর গণিতের 8.1 এর সাথে কেন কম্পেয়ার বলবো, যে আমরা যদি বৃত্তের কোনো চাপের দৈর্ঘ্য পেতে চাই, সেই ক্ষেত্রে লক্ষ্য করো যে ও কেন্দ্র বিশিষ্ট দেখো এ বি সি বৃত্তের, আমি এ বি একটি চাপ, এ চাপ দেখো কেন্দ্রে থিটা কোণ তৈরি করছে, সেক্ষেত্রে বৃত্তাংশের দৈর্ঘ্য বা বৃত্তের চাপের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য বলতে আমরা এ বি চাপ সম্পূর্ণ পরিধি এ বি সি এ বৃত্তের পরিধির যে একটি অনুপাত হবে, এ অনুপাতটা দেখো এ ও বি কোণ, আমরা কেন্দ্রের একটা কোণ থিটা কোণ, এবং আমরা বৃত্তের কেন্দ্রে সৃষ্ট মোট কোণের পরিমাণ, কেন্দ্রের কোণ আমরা 360 ডিগ্রির সাথে কম্পেয়ার করছি, এখানে একক লিখি নাই, তাহলে আমরা এখানে বামপক্ষে এস বাই, বামপক্ষে আমরা এস বাই 2 পাই আর লিখতে পারি, এটি একটি অনুপাত, আর ডান পক্ষে দেখো থিটা বাই 360 ডিগ্রি লিখতে পারি, আড়াআড়ি গুণ করলে এস সমান দেখো থিটা বাই 360 × 2 পাই আর। ওকে, তো এটি হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য যদি বলতে চাই, এবং আমরা যদি এটিকে লঘিষ্ঠকরণ করি সেক্ষেত্রে দেখো 2 এবং 360 লঘিষ্ঠকরণ করলে শুধু থিটা পাই আর থাকে বাই 180 ডিগ্রি, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছে দেখো এস সমান থিটা বাই 360 × 2 পাই আর। এখানে মনে রাখার বিষয় বৃত্তচাপের দৈর্ঘ্য যদি বলে, তাহলে এখানে চাপের দৈর্ঘ্য বলতে 2 পাই আর আসবে। ওকে, সো বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি। এখন আসো যে বিষয়টা তোমাদের সামনে আলোচনা করতে চাই, যে কালি বা কলা কী, যেটা যদি বলতে চাই কালি বলতে এখানে আমরা জমির কালি বলতে পারি বা বৃত্ত কলা বলতে পারি, অ্যাকচুয়ালি কালি বলতে এখানে ক্ষেত্রফল যেটা এরিয়া। তো আমরা ও কেন্দ্রবিষ্ট বৃত্ত যদি এখানে বিবেচনা করি, তাহলে দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি চাপ এবং এ ও বি দেখো একটা এরিয়া তৈরি হচ্ছে, এরিয়াটাকে আমি একটি তোমার তোমাদের যদি বলতে চাই একটি চাপের সাথে যে একটা ক্ষেত্রফল এখানে তৈরি হয়েছে, এটি আমি একটু বোল্ড করে দেখানোর চেষ্টা করেছি। বেসিক্যালি বৃত্ত কলার ক্ষেত্রফল হবে, যেটাকে আমরা এরিয়া বলবো, এরিয়াটা হবে টোটাল যে আমাদের কেন্দ্রে 360 ডিগ্রি হয় তার একটি অনুপাত, যেটা আমি বৃত্ত চাপের দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখিয়েছি যে চাপ সমান এখানে আমি বলেছিলাম যে থিটা বাই 360 × 2 পাই আর, বাট এখানে বৃত্ত কলার ক্ষেত্রফল হওয়ার কারণে এরিয়া বলতে আমরা পাবো থিটা বাই 360 × দেখো পায়ের স্কোয়ার। সো আমরা যদি দেখি যে জেনারেল ম্যাথের
16.3 অনুশীলনী যেটি বৃত্ত নিয়ে আমাদের চারটি সূত্র আছে বৃত্তের ব্যাসার্ধ যদি জানা থাকে বৃত্তের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবো এবং বৃত্ত চাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশ দৈর্ঘ্য এস এর মান আমি তোমাদের আলোচনা করলাম বা এস সমান আমরা কীভাবে পাবো এবং বৃত্ত কলার ক্ষেত্রফল যেখানে আমরা পাচ্ছি থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার যেহেতু ক্ষেত্রফল বলেছে সো আমাদের টোটাল যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ারের আমাদের যে অংশটা থাকবে সেটি আমরা বৃত্ত কলার ক্ষেত্রফল পাবো সো ভিউয়ার্স তোমরা অলওয়েজ তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা বিভিন্ন ক্লাস দেখছো এবং আমি ম্যাথের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করছি দেখা হবে পরের ভিডিওতে সেই প্রত্যাশায় এই ক্লাসে রীতিটা নাম আল্লাহ হাফেজ।